নমস্কার আজকের টপিক্স দুটো একটা হচ্ছে গরিবি দূরীকরণে সরকারের কী ভূমিকা এবং দু নম্বর টপিক্স আমরা যদি সরকারে থাকতাম তাহলে আমাদের ভূমিকাটা কী হতো বা আমরা কী করতে পারতাম সরকারের ভূমিকা অনেক কিছু ছিল স্বাধীনতার পর থেকে সরকার নানা জনহিতকর প্রকল্প চালু করেছেন গরিব মানুষকে একটা ভালোভাবে বেঁচে থাকার অধিকার দেওয়ার চেষ্টা হয়তো করেছেন কিন্তু সেই চেষ্টা বাস্তবায়িত হয়নি কেন হয়নি তার কারণ আমরা যখন ছোট ছিলাম ক্লাস সেভেন বা এইটে পড়তাম তখন সারা কলকাতার দেওয়ালে দেখতাম বামপন্থীরা লিখতেন শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব তা শিক্ষা দূরীকরণ হয়নি ভারতবর্ষের ভাগ মানুষ অশিক্ষারই অশিক্ষার মধ্যেই রয়েছে এখনও রয়েছে এখনও শিক্ষা সব জায়গায় পৌঁছয়নি তাই শিক্ষা সব জায়গায় পৌঁছনি পৌঁছয়নি বলে হয়তো মানুষ আপনার চেতন হয়নি বা কনসাস হয়নি মানুষের মধ্যে চেতনার উন্মেষ হয়নি তাই বিপ্লবও হয়নি বিপ্লব বলতে আমি এটা বলছি না যে বন্ধু মেশিন গান নিয়ে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আবার আর একটা স্বাধীনতা আনা তা না আমাদের ভারতবর্ষ স্বাধীন দেশ সুতরাং বিপ্লব বলতে সামাজিক মানুষের অর্থনৈতিক উন্নয়নের বিপ্লবের কথা আমরা এখানে বলছি সরকার যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন গরিব মানুষের জন্য সেই গরিব মানুষরা তাদের অধিকার সম্বন্ধে কোনো সচেতন ছিলেন না অধিকারগুলো তাদের কি কি অধিকার আছে পাওয়ার অধিকার আছে সেটাই তারা জানতেন না সরকার যা কিছু প্রচার করতেন বিজ্ঞাপনে আগে নিউজ মিডিয়া ছিল একটা এই প্রিন্ট মিডিয়া ছিল শুধু খবরে কাগজই আপনাদের পড়তে হতো এখন টেলিভিশন পেয়েছেন অনেক অনেক চ্যানেল তা সব চ্যানেলেই সরকারের কি করেনি সেটা বলে না যেটুকুনি করেছে সেটাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে প্রচার করতেই ব্যস্ত তাই সমস্ত সরকার হয়েছে প্রচারমুখী জনহিতকর প্রকল্প জনতার মাঝে পৌঁছয় না আমাদের যেটা মনে হয়েছে দু নম্বর পয়েন্টটা আজকে বেশি বলার সুযোগ নেই বেশি বলবোও না তার কারণ হচ্ছে দু নম্বর পয়েন্টটা হচ্ছে আমরা যদি সরকারে থাকতাম আপনি আমি তাহলে আমরা কি করতাম বৃত্তিমূলক শিক্ষা সরকার অনেক পরে চালু করেছে স্বাধীনতার অনেক অনেক পরে বৃত্তিমূলক শিক্ষাতে যা শেখানো হয় স্কুলে গিয়ে আমাদের ছেলেমেয়েরা যা শেখে সেগুলো কোনো কাজে আসে না ফুলের মালা তৈরি শেখায় ফুলের নানারকম শেকল তৈরি শেখায় কাগজ কেটে রকম জিনিস তৈরি শেখায় ওই নৌকো তৈরি করার মতো হয় সেটা দিয়ে কোনো বৃত্তিমূলক শিক্ষা সেটা হলো না সেটা কোনো বৃত্তিতে কাজে লাগে না আমরা যদি থাকতাম তাহলে ক্লাস ফাইভ সিক্স থেকে সেই সব জিনিস তৈরি করা শেখাতাম যে জিনিসগুলো মানুষের কাজে লাগে এবং যেখানে স্কুলটা থাকতো সেই স্কুলের আশেপাশের সমস্ত মানুষকে নিয়ে আমরা একটা কমিটি তৈরি করতাম যারা টেবিল সাজিয়ে বাজারের মধ্যে বা ব্লকের মধ্যে সব মাসে একদিন একটা মেলা করতেন ছোট ছোট ছেলে মেয়েদের এই ছোটো ছোট হাতের জিনিসগুলো সেখানে রাখতেন এক্সিবিট করতেন সেখান থেকে সেগুলো বিক্রিও হতে পারত এই বিক্রির মেলাটাকে কেন্দ্র করে মায়েরাও ওখানে জমায়েত হতেন যারা খুব গরিব মা তারাও ওখানে আসতেন তারা সবাই এক হতেন তারা এক হয়ে তা মায়েদের তৈরি জিনিসও ওখানে বিক্রি করার সুযোগ থাকতো এবং বিক্রির যে বাজার সেইটা বাড়ত বৃত্তিমূলক শিক্ষায় কাগজের জিনিস তৈরি করা শেখানো হয় কিন্তু সেটা কি করে বিক্রি হয় মার্কেটিং সেটা কিন্তু শেখানো হয় না এমনকি ক্লাস টেনেও শেখানো হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে সমাজে গরিব মানুষকে যদি আর্থিক উন্নয়নের সুযোগ সুবিধা দিতে হয় এবং যেটা আমাদের সীমা দারিদ্র্য সীমার ওপরে গরিব মানুষকে নিয়ে আসতে হয় তাহলে প্রতি পাড়ায় পাড়ায় একটা করে কমিটি করতে হবে এবং সেই কমিটি দায়িত্ব নেবে মায়েরা যে সমস্ত জিনিসপত্র তাদের ঘরে তৈরি করবেন সহজে যে সমস্ত উপকরণ পাওয়া যায় সেই সব জিনিস উপকরণ দিয়েও অনেক জিনিস তৈরি করা যায় এবং সেগুলো বাজারে বিক্রিও করা যায় তা ওখানে মায়েরা এক হবেন মাসে একদিন বা সপ্তাহে একদিন তাদের জিনিস যেগুলো বিক্রি হবে তা ষাট পারসেন্ট তারা নিয়ে নেবেন কুড়ি পার্সেন্ট তারা সমাজের জন্য ব্যয় করবেন একটা সামাজিক ফান্ড সেখানে তৈরি হয়ে যাবে কারোর অসুখ বিসুখ করলে পড়াশোনার পেছনে খরচা হলে বা হঠাৎ কোনো বিপদে আপদে অথবা কোনো অনুষ্ঠানেও কেউ যদি ধান নেন বিনা শুধু ধান নিতে পারবেন ব্যাংকের উপর নির্ভর করতে হবে না সমাজের সমাজের যে অর্থনৈতিক উন্নয়ন গ্রাসরুট লেভেল থেকে এটা শুরু হয়ে যেতে পারে আমরা মনে করি মুখের যে সমস্ত কনসেপ্ট আমরা আপনাদের কাছে বারবার তুলে ধরছি নরেশ জৈন তুলে ধরছেন সেই কনসেপ্টগুলো সঠিক কনসেপ্ট আপনারা এই কনসেপ্টগুলো পড়ুন যদি কোনো কিছু অ্যাডিশান করতে হয় অ্যাডিশান করুন আলোচনা করুন তবু সমাজের জন্য কিছু করুন সমাজকে এক করবার চেষ্টা করুন আমরা চাই নিউ সোশ্যাল অর্ডার নতুন এক সমাজ বিধান নতুন এক সমাজ ব্যবস্থা আজকে বলার বেশি সুযোগ নেই পরে সুযোগ পেলে আবার বলবো সবাইকে নমস্কার জানাচ্ছি ভাবনা মুখের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নরেশ জৈনকেও আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার